ছবি তোলার ক্ষেত্রে একটা ডিএসএলআর ক্যামেরায় প্রোগ্রাম মোডে কিভাবে কাজ করে এবং অ্যাপারচার মোডে কিভাবে কাজ করে এবং শাটার মোডে কিভাবে কাজ করে এই বিষয়গুলো আজকের আমরা আলোচনা করব। যে কোনো মডেলের ক্যামেরা হতে পারে, যে কোনো কোম্পানির ক্যামেরা হতে পারে, সব ক্যামেরাই প্রোগ্রাম মোড, অ্যাপারচার মোড, শাটার মোড, ম্যানুয়াল মোড একই নিয়মে কাজ করে। আমি যদি নতুন একটা ক্যামেরা হাতে নিয়ে যদি আমি ছবি তোলার কাজে যাই, এক্ষেত্রে আমি যদি প্রোগ্রাম মোড সিলেক্ট করে যদি আমি কাজ করি, তবে প্রোগ্রাম মোডে যে কাজটি করবে এটি হলো যে বস্তুর আমরা ছবি তুলব এই বস্তুর আলো, এই বস্তুর রং এটার সাথে অ্যাডজাস্ট করে ক্যামেরার শাটার, অ্যাপারচার, লেন্সের অ্যাপারচার কতটুকু আলো প্রজেকশন করবে এবং শাটার কতটুকু পরিমাণ সময় খোলা থাকবে, এটি প্রোগ্রাম মোডে অটোমেটিকলি তার নিজে নিজে সমন্বয় করে নেবে। এটা হলো আলো, যে বস্তুর ছবি তুলব এই বস্তুর আলো এবং এই বস্তুর রঙের সাথে সমন্বয় করে ক্যামেরায় আমার পূর্ব নির্ধারণ করা যে আইএসও থাকবে, এই আইএসওর সাথে আইএসওর সাথে সমন্বয় করে ক্যামেরায় নিজে নিজে অ্যাপারচার এবং শাটার নিজে নিজে সমন্বয় করে নেবে। এটি হলো প্রোগ্রাম মোডের কাজ। প্রোগ্রাম মোডের কাজ শেষে আমরা যদি আসি অ্যাপারচার মোডে, এটি হলো এ অ্যাপারচার মোড। অ্যাপারচার মোডে যে কাজটি করবে এই কাজটি হলো, এখানে আমার দুইটি ফুল আছে, একটি হলো সাদা এবং একটি হলো লাল। এই দুইটি ফুলের ছবি যদি আমরা তুলি, এক্ষেত্রে যেটি হবে এই দুটি ফুল এক রং না, এই দুটি ফুলের আলো সমান না, কালারও সমান না। এক্ষেত্রে যদি আমি দুটি ফুলের সমন্বয় করে যদি আমি ছবি নিতে হয়, আমি যদি অ্যাপারচার মোডে রেখে যদি আমি ছবি তুলি, যেটি হবে আমাকে যেটি করতে হবে, এটি হলো অ্যাপারচার মোড অর্থাৎ অ্যাপারচার প্রায়োরিটি এখানে যদি আমি সিলেক্ট করে যদি এই ছবি তুলি, লাল এবং সাদা এবং লাল দুটি ফুলের যদি ছবি তুলি, এক্ষেত্রে শাটার অটোমেটিক থাকবে অর্থাৎ অ্যাপারচার আমার ইচ্ছে মতো আমি দিয়ে রাখবো। এখন কতটুকু পরিমাণ অ্যাপারচার আমি দিব, এটি হলো আমার ইচ্ছে অনুযায়ী আমি সিলেক্ট করে দিব। অর্থাৎ যদি আমি বড় অ্যাপারচার দেই, মোটা অ্যাপারচার যদি আমি সিলেক্ট করে দিই, এক্ষেত্রে আলোটা বেশি যাবে এবং তাড়াতাড়ি যাবে, এবং যদি শাটার যদি বেশি সময় ধরে থাকে এক্ষেত্রে যেটি হওয়ার সম্ভাবনা থাকে, এটি হলো যেমন সাদা যে রঙটা আছে এই রঙটা আরও সাদা হয়ে ওভার এক্সপোজার হয়ে যাবে এবং লালটা আরও হালকা হয়ে যাবে অর্থাৎ মূল কালার থাকবে না। এক্ষেত্রে আমি নির্ধারণ করে দিব যে আমার যতটুকু পরিমাণ অ্যাপারচার বা আলো প্রজেকশন করা দরকার, অর্থাৎ আমি যতটুকু দিব অর্থাৎ লেন্সে যতটুকু আলো প্রজেকশন করবে। আমি যদি বেশি অ্যাপারচার সিলেক্ট করে দেই তবে বেশি আলো প্রজেকশন করবে, এবং ছোটো অ্যাপারচার যদি দিই, ছোটো অ্যাপারচার দিলে অল্প আলো প্রজেকশন করবে। এক্ষেত্রে আমি দুইটা কালার সমন্বয় করতে আমি যেটা করব, আমাকে যেটি করতে হবে, এটি হলো আমি অ্যাপারচার যত ছোট করে দেব তত দুইটি রং সমন্বয় করে কাজ করবে। অ্যাপারচার প্রায়োরিটি মোডে যদি আমি ছবি তুলি, এক্ষেত্রে আমি আমার ইচ্ছে মতো অ্যাপারচার সিলেক্ট করে দিব, অর্থাৎ তখন ক্যামেরা যে কাজটি করবে, অ্যাপারচার আমার ইচ্ছে মতন আমি যতটুকু রাখবো অতটুকু কাজ করবে, অর্থাৎ অত বড় অ্যাপারচার থাকবে। আমি যদি ছোট অ্যাপারচার সিলেক্ট করে দিই ছোট থাকবে, এবং বড় অ্যাপারচার সিলেক্ট করে দিলে বড় থাকবে এবং বেশি আলো প্রবেশ করবে এখন অ্যাপারচার প্রায়োরিটি মোডে ক্যামেরায় নিজে নিজে যেটি করবে, এটি হলো শাটার ইচ্ছে অনুযায়ী ক্যামেরার প্রয়োজন অনুপাতে শাটার খোলা থাকবে। এখন যদি আমি এই বস্তুটির ছবি তুলি, অর্থাৎ এই দুইটি রঙের ফুল আছে, একটি হলো সাদা একটি হলো লাল, দুইটির কালার দুই রকমের। এখন এক্ষেত্রে যদি দুইটি কালার ম্যাচ করতে হয় তখন আমি অ্যাপারচারকে যদি ছোট করে রাখি তবে অল্প অল্প আলো প্রবেশ করবে, অল্প আলো প্রজেকশন হয়ে সেন্সরে পড়বে এবং ক্যামেরা নিজে নিজে শাটার অটোমেটিকলি শাটার তার যতটুকু পরিমাণ দরকার অতটুকু সময় খোলা থাকবে। ক্যামেরায় সেটিং করা অ্যাপারচার অনুযায়ী ক্যামেরা নিজে নিজে ছবি তুলবে। এরপরে যদি আমি যাই শাটার প্রায়োরিটি মোড, অর্থাৎ শাটার প্রায়োরিটি মোডে যদি আমি ছবি তুলি, আমার ইচ্ছে মতন আমি শাটার সিলেক্ট করে দেব, কত দ্রুত শাটার পড়বে এটি আমি সিলেক্ট করে দেবো। এক্ষেত্রে চলমান কোনো বস্তু যদি আমি ছবি তুলি, আমার
যে গতি আছে, বস্তুর যে গতি আছে, এই গতির সাথে সমন্বয় করে শাটার সিলেক্ট করে দেব। এবং শাটার প্রায়োরিটি মোডে ক্যামেরায় যেটি করবে, ক্যামেরায় অ্যাপারচার নিজের মতন করে সিলেক্ট করবে। আমরা দেখে নিই একটা চলমান বস্তুর ছবি কিভাবে তুলতে হয়। এখন আমি যদি শাটার প্রায়োরিটি মোডে ছবি তুলি, শাটার আমি নিজে নিজে নির্ধারণ করে দেব, কত সময় শাটার আমি দিব, এটি আমার যে বস্তুর ছবি তুলব এই বস্তুর চলমান যে গতি আছে এই গতির স্পিড অনুপাতে আমি শাটার স্পিড সমন্বয় করে নেব। যদি আমি শাটার স্লো করে রাখি এবং যে বস্তুর ছবি তুলব এই বস্তুর গতি যদি বেশি থাকে, তখন বস্তুটি মোশন ব্লার হয়ে যাবে। যেমন আমি একটি খেলনা ট্রেন দিয়ে আমি উদাহরণ দিচ্ছি, আমি যদি এক সেকেন্ড শাটার নির্ধারণ করে দেই, তবে এক সেকেন্ড শাটার খোলা থাকবে এবং এক সেকেন্ডে এই বস্তুটি রাউন্ড করবে। এখন এক সেকেন্ড খোলা থাকলে এক সেকেন্ড পরিমাণ আলো প্রবেশ করবে, অর্থাৎ তখন আমার এই ট্রেনটির আলোটা ক্যামেরায় প্রজেকশন করলেও এটি মোশন ব্লার হয়ে যাবে। এক্ষেত্রে আমি শাটার যদি সিলেক্ট করে দেই, আমি যদি শাটার প্রায়োরিটি মোডে সিলেক্ট করি, তখন আমার এই গতির সাথে মিলে যদি এক সেকেন্ডে যদি একবার ঘুরে, তবে আমি এক সেকেন্ড যদি সিলেক্ট করে দিই, তবে আমার ট্রেনটি মোশন ব্লার হয়ে যাবে। এক্ষেত্রে আমার এই আমি যদি ছবি তুলি, তখন আমাকে যেটি করতে হবে, অর্থাৎ এই গাড়ির এই ট্রেনের চলমান গতির তুলনায় আমার শাটার স্পিড বাড়িয়ে দিতে হবে। যদি আমি বাড়িয়ে না দিই, তবে ছবিটি মোশন ব্লার হয়ে যাবে। আমি যদি শাটার প্রায়োরিটি মোডে ছবি তুলি, অর্থাৎ যে বস্তুর ছবি তুলব, এই বস্তুর গতির সাথে আমি শাটার মিলিয়ে দেব, শাটার নির্ধারণ করে দেব এবং ক্যামেরায় অ্যাপারচার কত বড়, কতটুকু আলো প্রবেশ করার দরকার এই অনুপাতে ক্যামেরা লেন্স নিজে নিজে তার অ্যাপারচার সিলেক্ট করে নেবে। সবশেষে আমি যদি আসি ম্যানুয়াল মোড, ম্যানুয়াল মোডের কাজ হলো ক্যামেরায় নিজে নিজে কিছুই সেটিং করবে না, আমি যেভাবে সেটিং করে দিব ম্যানুয়াল মোডে সেভাবেই কাজ করবে। শাটার, অ্যাপারচার, আইএসও সবগুলোই আমি নিজে নিজে আমার ইচ্ছে মতন সেটিং করে দেব এবং আমার ইচ্ছে অনুযায়ী আমি একটা ছবি তুলব। আমি যদি আমি নিজে নিজে সিলেক্ট করে দেই, সে অনুপাতে ম্যানুয়াল মোড কাজ করবে। ম্যানুয়াল মোডের অনেক কাজ, এই কাজগুলো শিখতে আমাদের অনেক সময়ের দরকার। আমরা আস্তে আস্তে শিখব, জানব এবং ম্যানুয়াল মোডে কাজ করার চেষ্টা করব।